ফাইনালি আজ আমাদের একটা ডিউটি পড়েছে পাহাড়ের গা লগো একটা বর্ডার। এখানে আজকে আমাদের ফার্স্ট ডে, তো আমাদেরকে ডিউটি নিতে হবে। বাট এই কালো গাড়িটা তো সামনে চলে গেলাম, চলে এখান থেকে আমাদেরকে অফিসে যেতে হবে, অফিস থেকে ডিউটি নিতে হবে। চলে এখানে পায়ের ফুটপ্রিন্ট দেখাচ্ছে, ফার্স্ট ডে আজকে, তো আজকে দেখে দিচ্ছে। আগেও আমরা খেলেছি এটা সমতল জায়গায়, সেখানে দাঁড়াতে হবে। আমাদের ডিউটি হয়ে গেছে, আগের বার আমাদের সামনে গিয়ে ডিউটি নিতে হতো, বাট এবার সামনে গিয়ে ডিউটি নিতে না, একদম বাইরে থেকে হয়ে যাচ্ছে। চলে এখান থেকে আমাদেরকে গাড়ির অ্যাক্সেস দিতে হবে, মানে হ্যান্ডেলটা নামাতে হবে, গাড়িটা আসবে। ব্ল্যাক কালেকশন গাড়ি চলে এসছে, তো দেখি মাফিয়া মনে হচ্ছে। দেখা যাক আজকে এই কী নিয়ে যাচ্ছে, বাজার করছে। চলো তোমার কাগজপত্র একটু দেখি তো, কোম্পানি ঠিক আছে, মডেল ঠিক আছে, ওনার ঠিক আছে, ঠিকই আছে, ওয়েটও ঠিক আছে, ইয়ারও ঠিক আছে, কালারও ঠিক আছে, সবই ওকে আছে একদম। চলো দেখি আর কি প্রবলেম আছে। এখানে ড্যামেজ আছে তোমার, দু তিনটে জিনিস ড্যামেজ আছে, এগুলো ঠিক মনে দেবো, ড্যামেজ আছে অরিজিনালি। চলো ঠিক আছে, চেক ওয়েট। আচ্ছা আমাকে ওয়েট চেক করতে হবে। আরে এটা কী হচ্ছে, টায়ারের কালার লাল কেন, পেছনেরটা তো ঠিক আছে, সামনের কালারটা লাল কেন এরকম? দেখি তো অন্যদিকের কালারগুলো কীরকম, এদিকেগুলো ঠিকই আছে কালো, এখানটা লাল মতো, ব্যাপারটা ঠিক গোলমেলে লাগছে। চলো ঠিক আছে, আমাদের ওয়েট চেক করতে হবে। ওয়েটটা চেক করে নিই, একদম একদম ম্যাচ করে গেছে, এ তো সব দিক দিয়েই ম্যাচ করেছে। কিন্তু আমার মনে হচ্ছে না এ খুব একটা ভালো লোক, কেন আগের ম্যাচে এরকম ফার্স্ট গাড়ি প্রবলেম ছিল। দেখা যায় কুকুর দিয়ে আমরা চেক করবো হালকা করে, কুকুর আমাদের কাজে লেগে পড়েছে, সুন্দরভাবে কাজ করছে কুকুর একদম। দেখা যাক গাড়িটা তো দেখতে, কিন্তু এই চাকাটা এরকম কেন বুঝতে পারছি না, কিছু কি প্রবলেম আছে এই চাকাটা গেলে। চলো দেখা যাক কুকুর মোটামুটি চেক করে ফেলেছে, কিছু আছে কি, খুব ভালো কিছু একটা পেয়েছে, কিছু একটা পেয়েছে। চলো দেখি দেখি কি আছে পিছনে। ও বাবা রে, তো বিশাল ব্যাপার, M416 নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চলো তোমার কাছে তো ছাড়া যাবে না, তোমার কাছে চেকিং ফেকিং করতে হবে। চলো চেক করবো, চলো ফুল স্ক্যান হবে তোমার আজকে, একদম ফুল স্ক্যান করবো। চলো স্ক্যানার মেশিনে ঢুকে গেছে, স্ক্যানটা করি দেখি কি অবস্থা। সেন্টু জেল, জেলে পাঠাবো, বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জেলে তো পাঠাতে হবে, লাইসেন্স তো কিছু নাই, বডিতে কিছু নেই, কিন্তু প্রথম দিন ওই জেলে পাঠাতে পারছিল না, মানে প্রথম আজকে ধরেছি তো আর জেলে পাঠাতে যাবে না, প্রথমবার কারে পাঠে রিজেক্ট করে দেবে কার্ডটাকে। তো ঠিক আছে গাড়িতে যাও, গাড়িতে বসে পড়েছে, তোমার লাইসেন্স নেই, তুমি রিজেক্ট, সাথে বন্ধু ডেকে পড়েছি ঘুর পাঠাই। চলো আজকের মতো আমাদের মনে হচ্ছে ডিউটি শেষ, আজকের ডিউটি শেষ, চলে আবার যেতে হবে। কিন্তু কোন দিকে যেত, আচ্ছা এদিকে ফুটপ্রিন্ট আছে, মানে আমি সামনে যেতে হবে। চলো যাই হোক, এটা একটু ভালো, একটা ভ্যান মতো আছে, আগেরটা সেটা ট্যাঙ্কি দিয়েছে, ট্যাঙ্কার দিয়েছিল, যা হোক করে। চলো ঠিক আছে, ফার্স্ট ডে আমাদের ক্লিন হয়ে গেছে, সেকেন্ড ডে চলো আজকে আবার ডিউটি নিতে হবে আমাদেরকে। সুন্দর একটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আরে ভাই এই কালো গাড়িটাই কেন প্রতিবার আসে কেন বুঝতে পারি না। চলো ঠিক আছে এবার ডিউটি নিতে হবে। এবার ফার্স্ট দিন ঠিক আছে, লাইন দেখাচ্ছিলো, পায়ের ফুটপ্রিন্ট দেখাচ্ছিলো কোথায় যেতে হবে, আজকেও আর ফুটপ্রিন্ট দেখাচ্ছে ভাই, সিরিয়াসলি এটা কোনো মানে আছে, আমি তো জানি কোথায় যেতে হবে। চলো এখান দিয়ে চলে যাবো আমরা জায়গায়, এখান দিয়ে লিভারটা নিচে নেবো, সুন্দরভাবে ফার্স্ট গাড়ি আমাদের চলে আসবে সেকেন্ড দিনের। চলে আসো দেখি, এই কালারটা কিন্তু সেই লেভেলের গাড়িটার, পিছনে এরকম করে টাকানোর কিছু নেই। চলো সবার আগে তোমার কাগজপত্র দেখি, বার করে দেখি বাবু। চলো কোম্পানি ঠিক আছে, মডেল ঠিক আছে, ওনার প্রবলেম আছে, ওয়েট প্রবলেম, ইয়ারও প্রবলেম, কালার ঠিক আছে, দু নম্বরে তো কিছু কেস আছে মনে হচ্ছে। চলো পুরো আমাদের লেগে গেছে কাজে, এর ওই সামনের গাড়িটার চাকাটা কিন্তু প্রবলেম, একটু কালো কালো নয় কিন্তু, পেছনেরটা কালো বাট সামনেরটা কালো লাল, এটাও কালো, মানে ডান দিকের পেছনেরটা আর বাঁ দিকের সামনেরটা কালো কালার নয় কিন্তু, লাল লালে বুঝতে পারছি না। এখানে ড্যামেজ তো গাড়ির কিছু নেই, বাট ড্যামেজ আছে দু একটা, বাট ঠিক আছে ড্যামেজ দেখলাম না, বাট গাড়িতে সেরকম কিছু নাই আমার যা মনে হচ্ছে, গাড়ি কিছু নাই না, কুকুর বাজি সাইড হয়ে গেছে মানে গাড়িতে কিছু নাই। কিন্তু আমি কি যেতে দেবো না ছেড়ে দেবো, জিতে দিই সেরকম কোনো প্রবলেম করে দিচ্ছি, যাক 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 আগে একটু স্ক্যান করে নিই, তারপর যদি কিছু ড্রাগস ফ্রাগস নিয়ে যাই বলা যায় না, ড্রাগস নিয়ে যেতে পারে সাথে করে। তো স্ক্যানেও কিন্তু প্রবলেম নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কী জন্য ধরবো বন্ধু ফন্দু কিছু নিয়ে যাচ্ছে না, স্ক্যান করলাম কিছু নেই, প্রথমটা ছেড়ে দেয় ভালো, দেখা যাক ছেড়ে দিই। তুমি ভাই যাও, ভাই তুমি যাও, তোমাকে আমি আজকে ছেড়ে দিচ্ছি, নেক্সট টাইম দেখা যাবে। আচ্ছা ব্যাড ইনসুরেন্স মানে কিছু একটা প্রবলেম ছিল, ওটা অন্য চুরি করা গাড়ি নাকি বুঝতে না, চলো সেকেন্ড গাড়ি আসবে, এইবার প্রবলেম, মানে প্রথম প্রথম প্রবলেম হয়েছিল ঠিক আছে, এবার আর প্রবলেম হবে না, সেকেন্ড গাড়ি আমাদের চলে এসছে। আচ্ছা বাচ্চা ধর নেই পড়ো দেখি, তোমার জিনিসপত্র দেখাও, সব ঠিক আছে, সব ঠিক আছে, কোম্পানি ঠিক আছে, ওয়েট ঠিক আছে, বাবা সবই তো ঠিক আছে, একদম ওকেই আছে। চলো ওয়েট তো ঠিকই আছে দেখলাম, চলো তোমার কুকুর দিয়ে সার্চ করতে ভালো করে, চলো কুকুরও সার্চ করে ফেলেছে মোটামুটি, কিছু আছে কি এর কাছেও, কিছু নেই ভাই, দেখি আমি একটু চেক করে দেখি, না এর কাছেও তো কিছু নাই, মানে এটা কি ভদ্র হয়ে গেছে নাকি, কিছু পাচার পাচার কেউ কিছু করছে না, আমি তো বললাম কেউ কিছু পাচার করে ধরবো,
এর গাড়ির চাকাগুলো কিন্তু ঠিক আছে, আমি বুঝতে পারলাম ওদের গাড়ির চাকাগুলো লাল লাল ছিল। তুমি যাও, তোমার হয়ে অ্যালাউ করে দিচ্ছি, কোনো ব্যাপার নেই, চলো নেক্সট চলে আসো। আবার সেই কালো কালারের গাড়ি, ভাই সিরিয়াসলি কি কালো, আরে সেই লোকটাই মনে হচ্ছে আবার এসছে, ভাই তো মনে হচ্ছে, হ্যাঁ ওই লোকটাই এসছে আবার, তো দুঃখ আছে ঠিক আছে, চলো দেখি তোমার কি কি অবস্থা আছে, মডেল সবই তো ঠিক, কিন্তু সবই ঠিক আছে, কালার ফালার সবই ঠিক আছে, সব মডেল নাম্বার সব ঠিক আছে, চলো ড্যামেজও নেই গাড়িতে কোনো, দেখা যাক ব্ল্যাক কালার গাড়ি তো একটু দু নম্বরে কিছু থাকার সম্ভাবনা বেশি থাকে, চলো আমরা তোমাকে চেক করবো, কুকুরটা চেক করে কুকুরটা কিছু দেখতে পেয়েছে, ভাই সাহেব শর্ট গান, ভাই তোমার আছে খেয়াল, চলো তোমার চেকিং করতে হবে, চেকিং করতে হবে, তাড়াতাড়ি চলো 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 গাড়ি থেকে বেরো, স্ক্যানে চলো তাড়াতাড়ি, তবে জেলে তো পাঠাবো আমি তোমার আজকে, একদম স্ক্যানে কিছু নেই বাট শর্ট গান নিয়ে কিছু সম্ভব নয়, জেল তো তোমার যেতেই হবে বাবু, চলো সোজা জেল, আর কোনো কথা নেই সোজা জেলে, একদম সুন্দরভাবে তোমাকে জেলে পাঠিয়ে দিয়েছি, ভাই 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 কোথায় যাচ্ছি জেলে, ভাই এত দূর, যাই হোক ওই লেভেল ওই গ্রাফটার থেকে ভালো, মানে আগের বার যেটা খেলেছিলাম ওটা নর্মাল একটা ভিলেজের ভেতরে বা সিটির ভেতরে বর্ডারটা, বাট এটা পাহাড়ি এলাকায় বর্ডার, এটা অনেকটা জায়গা, ওটা ছিল কম জায়গা ছিল, চলো ঠিক আছে এইবার আমাদেরকে মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে, তিন নম্বর গিয়ার, যেটা চার নম্বর গাড়ি, ও ভাই সাহেব স্পোর্টস গাড়ি, বাবার হোটেলে থেকে এরকম তাহলে বিলাসিতা, গাড়ির পিছনে বোতল, চলো ঠিক আছে দেখি একটু বাইরে বেরো, বিশ্বাস চলো কাগজপত্র দেখাও দেখি, ঠিক আছে ঠিক আছে, জানতাম ওনার প্রবলেম হবে একটা, ও একটা প্রবলেম আছে, ইয়ারটা ঠিক হবে আশা করি, ইয়ারটা ঠিক, চলো ও একটা প্রবলেম আছে দেখেছি, এবার কালারও ঠিক আছে, চলো তোমায় স্ক্যান করবো, তোমার মদের বোতল নিয়ে এসছো, তুমি তো পার করতে পারবে না বলার, সেটা হচ্ছে আগার আসল ব্যাপার, চলো পেছনে ডিগিতে আর কিছু নাই, ডিগি ফিগি ফাঁকাই আছে, কুকুর ভাইয়ের চিল্লাচ্ছে, কুকুর ভাই চিল্লানো উচিত, চিল্লাচ্ছে বলো না চিল্লাবে, কেননা মদের ভিতরে একটা ছিল গন্ধ পেয়েছে, এখনো আছে পেয়েছে, কিন্তু তুলে নিয়েছি আর কিছু নেই, আবার ডবল চেক করে নিলাম, যদি কিছু বেঁচে থাকে এদিক ওদিক বলা যায় না, ড্রাগস ফ্রাগসের ব্যাপার থাকে তো এদিক ওদিক ঢুকে, বাট একে আগে আমরা পাঠাবো স্ক্যানিংয়ে, চলো স্ক্যানিংয়ে যাও, বাচ্চা ছেলে স্ক্যানিং করবে, চলো স্ক্যানিং তো মোটামুটি হয়ে গেছে, গাড়িতে যাও, জেলে পাঠাবো, জেলে পাঠিয়ে কী দরকার, না বাচ্চা ছেলেকে জেলে পাঠানোটা ঠিক হবে কি, এনিমি এটা কেন ওয়ার্নিং এনিমি, এই রেজারা কি কিছু অপশন দেখে ভাই, এটা কি হচ্ছে কেন ভাই, আমার এখানে একটা অপশন দিয়েছে, ওদের যেতে হবে পায়ে চুপ দিয়েছে, পিছনে বাড়িটাই যেতে সেটা দেবে নাকি আমি বুঝতে পারছি, এখান থেকে আমি কাজ নিয়েছিলাম, এখানে অপশন আছে ভাই সব বন্দুক দিচ্ছে ভাই, আর কি চাই, নিজের সেফটির জন্য আমার যত বলতে সেফটির জন্য, আবার চিল্লাবলি করছে, কিন্তু এ তো এখানেই আছে, তুমি হ্যাঁ এখানেই আছে, তবু কয়েকটা চিল্লাবলি করছে, চলো ঠিক আছে একে এখান থেকে বার করে দাও, কুকুরটা চিল্লাবলি করছে করতে দাও, তুমি তো যেতে পারবে না, তোকে রিজেক্ট করতে হবে কিছু, আরে আবার চিল্লাচ্ছি কেন গেলে, আমি বুঝতে পারছি না কী হচ্ছে বাট চিল্লাচ্ছি বিষয়টা, চলো ঠিক আছে একে এখান থেকে রিজেক্ট করে দিতে হবে, কিছু করার নেই ভাই, তোমার আবার ওয়ার্নিংটা দেখে, ওয়ার্নিংটা মানে বুঝছি, তোমরা যদি জানো যে ওয়ার্নিংটা কেন দেখাচ্ছে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে, চলো হ্যাঁ জানি কোয়ার্টার যেতে হবে, এখানটায় আমি দেখি আচ্ছা এখানে এখনো অপশন দেখাচ্ছে, তাহলে সিলেক্ট করেছি, এইগুলো আনলক করেছি, একটা আছে একটাই সিলেক্ট করি, ও ভাই ভাই চরম জ্বলছে আমাদের কাছে, 14-15 গুলি আছে, আমরা একখানা দোকানে খালি করে ফেলেছি, বাকি দেখা যাবে, চলো আজকের মতো এখানেই আমাদেরকে দিন শেষ হচ্ছে, আমাদেরকে ঘুমোতে হবে, ভিডিওটিতে ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওই ওয়ার্নিংটা কেন দেখালো আমি বুঝতে পারলাম না, আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আজকের মতো এখানেই শেষ করছি, আমার দেখো নেক্সট ভিডিওতে।